মৌসুমি এবং আর কিছু দেখার প্রয়োজন নেই একজন আছেন আমাদের তৌকির আহমেদ হ্যাঁ সেই ওটা খোলার দরকারই ছিল না প্রথমে ছোট্ট একটা মজার প্রশ্ন করি তোমাকে সেটা হচ্ছে তোমার মার মেয়ে কিন্তু তোমার বোন না সেটা কি আমার মার মেয়ে কিন্তু সে আমার বোন না স্যার জানি না আচ্ছা ঠিক আছে উত্তর পরে বলবো আর একটা প্রশ্ন সেটা হচ্ছে তোমার অনেক কাজিনস আছে না জি তোমার কাজিনদের আন্ট কিন্তু তোমার আন্টি না সেটা কে মা ওটা যদি মা হয় আগেরটা কে ছিল আগেরটা তুমি ওকে আমরা একটা সিরিয়াস প্রশ্নে আসি সেটা হচ্ছে বিউটি ব্রেন এবং ওয়েলথ সৌন্দর্য মেধা এবং সম্পদ এই তিনটিকে গুরুত্ব অনুসারে তুমি কিভাবে র্যাঙ্ক করবে কিভাবে সাজাবে আমি প্রথমে মেধাকে নেব তারপরে সৌন্দর্য এবং তারপরে সম্পদ কেন কারণ আমি মনে করি একটা মানুষকে সাফল্য পেতে গেলে অবশ্যই তার মেধা আগে প্রয়োজন তারপর তার সৌন্দর্য এই দুটো জিনিস থাকলে সে অবশ্যই জীবনে সফলতা অর্জন করবে এবং সে অনেক সম্পদ অর্জন করতে পারবে এবার শেষ অংশ প্রশ্নের সেটা হচ্ছে তোমার বয়ফ্রেন্ড এগুলিকে কিভাবে র্যাঙ্ক করবে সেটা তো বয়ফ্রেন্ড জানে না তোমার কি মনে হয় বয়ফ্রেন্ড অবশ্যই আগে সৌন্দর্যটা দেখবে কেন তার কি মেধা নাই জানি না অবশ্যই আছে কিন্তু সে তো বয়ফ্রেন্ডরা তো এমনই হয় আগে সৌন্দর্যটাই দেখে তারপর তারপর মেধা দেখে সম্পদ সৌন্দর্য দেখে সম্পদ দেখে তারপর মেধা দেখে ওকে মৌসুমি ওয়েল সেড বেস্ট অফ লাক থ্যাংক ইউ তৌকির আহমেদ